আমি আচ্ছা তুমি খুবই তুমি ইন্ডিয়াতে কেন গর্ববোধ করছি এমন একজন ব্লগার যে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ব্লগার আচ্ছা তার ব্লগে আসতে পেরে ও আরেকটা মজা থেকে অনেক বেশি ইয়ামাহা ব্র্যান্ড ওকে স্পন্সর করে জাহিদ যেটা পছন্দ করবে আমি সত্যি এখন বললাম সবার সামনে ভিডিও সাক্ষী আচ্ছা যেটা পছন্দ করবে আমি এখন তোরে এখনই কিনে দিব না একটা সুযোগ মানে আমি যেটা 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 পছন্দ করে আপনি ওটা শাড়ি কিনে দেবেন আমার সাথে যাইবে না আচ্ছা আচ্ছা এটা ভালোবাসা বিখ্যাত কবি কবিরুল ইসলাম তিনি রান্না করছেন আর খাচ্ছেন তো আপনি কি খাচ্ছেন ওটা এটা হচ্ছে চিকেন ফ্রাই কাইন্ড অফ চিকেন পাকোড়া পাকোড়া বলে তো অনেক আমার তোমার দোকানটা আসলে মানে কোন জায়গাটায় দোকানটা একটু আমার দোকানটা একদম রাজারহাট থেকে 5 কিলোমিটার হাড়োয়ার দিকে আর হাড়োয়া থেকে 15 কিলোমিটার চাপাকাছি হাই স্কুল বগডোবা গাজীপুর ওখানে গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক অনেক ভালো আছি সো পুরোর মতো আবারও চলে আসলাম হেভি সুন্দর একটি ইন্টারেস্ট ভ্লগ নিয়ে হ্যাঁ গাইস আজকের হচ্ছে একদম ভিন্ন রকম একটি ভ্লগ আজকে ভ্লগটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া শিল্পী মিলে একটা পিকনিক হবে হ্যাঁ গাইস অলরেডি বাইরে পিকনিকের কাজ মানে অলরেডি রান্নাবান্না কাজ চলছে সো এখন বাইরের দিকে যাব আমরা আর এখন আমি আছি আলহেরাই স্টুডিওতে এখানে বসে আছি আর বাইরেই রান্নাবান্না হচ্ছে আর ক্যামেরা পিছনে আছেন আমাদের হাবিবুর রহমান তিনি আমার খুব সাপোর্ট করছেন আমার ক্যামেরা ধরার জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে তাড়াতাড়ি বসে পড়ুন আর আজকে ব্লগটা কিন্তু অনেক জোশ হবে চলুন একটু বাইরের দিকে যাই আমরা সো বন্ধুগণ এদিকে রান্নাবান্না কাজ চলছে রান্নায় আছেন আমাদের ভাই কে ওটা বিখ্যাত কবি কবিরুল ইসলাম তিনি রান্না করছেন আর খাচ্ছেন এক সাইডে রান্না করে তুলছেন আর এক সাইডে দিয়ে খাচ্ছেন এবং আছেন আমাদের সেই লজ্জা করেন কবি আমাদের তোমার নাম কি নাম ভুলে যাই রুহুল আমিন ভাই সরি ভুল হয়েছে তো এবার আমরা ভিতরে গিয়ে আমরা দেখবো কে আছে আজকের আমরা সর্বপ্রথমে আমরা দেখবো পুষ্পা দা হ্যাঁ দা ওয়ান অ্যান্ড অনলি পুষ্পা কি খাচ্ছে কি খাচ্ছ চিকেন পাকোড়া তুমি এক্ষুনি খেয়েছো ভাই হাতে আছে যাই হোক কারো পরিচয় দেওয়ার সময় নেই এখন এখন জানাকে দেখবেন দাওয়ানি আমাদের মুজাহিদ ভাই এবং সঙ্গে আছেন আমাদের সেই সেই আকাঙ্ক্ষিত আমাদের সেই ভালোবাসার কলিজার ভাই হাট ফুসফুস হৃদয় মন প্রাণের ভাই আমাদের ইসমাম ভাই হ্যাঁ সেই যাকে আমরা এতদিন মিস করছিলাম আমার বিশেষ করে আমার ভোলাকে আমি মিস করছিলাম তো সাবস্ক্রাইব ওই আমার আমার দাও আমার কোনটা ডোন্ট সাবস্ক্রাইব আমার দাও ভাই একটা দিছো তুমি না দাও ভাই তো অনেকদিন পরে ভাই আমাদের ভাই আমাদের মাঝখানে ভাই কিছু বলো অনেকদিন পরে আবার ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ অনেকদিন পর সকলের সাথে মিট এবং সত্যি কথা বলতে হঠাৎ করেই ভাইরা এই আয়োজন করেছেন এবং খুব দূরে ছিলাম আমি ছিলাম কোথায় আমরা বসিরহাট ছিলাম তো মাসুদ ভাই এবং আমাদের প্রিয় ভাইদের কলে আমরা চলে আসছি এখানে আসতে বাধ্য আর কি আমরা আমাদের সত্যি কথা এই বন্ধন এটা একমাত্র আল্লাহর জন্য তো খুব ভালো লাগছে বিশেষ করে জাহিদকে অনেক ধন্যবাদ সবচেয়ে বেশি মিস করি মানে মিস করা হয় সবাইকেই এরপরও জাহিদের ব্লগ যখন আমরা বাংলাদেশে বসে বারবার সামনে আসে যেহেতু মানে দুইটা দিয়ে সাবস্ক্রাইব করা আমার মাশাআল্লাহ তো খুব ভালো করছে বাংলাদেশ থেকে যখন আবু রায়হান ভাই আসছেন এখানে সেটা নিয়ে ব্লগ করেছেন আমরা যখন আসি এবং সব শিল্পীদেরকে নিয়ে তিনি প্রমোট করার চেষ্টা করেন এটা অব্যাহত থাকবে আমি মনে করি কারণ ইউটিউব চ্যানেল দিয়ে কেউ চলবে খাবে এরকম বিষয় না তার সৌন্দর্যতা ফুটিয়ে তোলার জন্য একটা চ্যানেল খুব বেশি জরুরি একটা মানুষের তো অনেক ধন্যবাদ জাহিদ তোমাকে আমাদেরকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আর আজকে আমরা সবাই এখানে আছি সবাই একসাথে খাচ্ছি আর আশা মাত্রই আপনাকে আমি কষ্ট দিচ্ছিলাম কারণ আমার বলা গেয়া মানে একদম একদম না এখানে একটু দেখান আমরা আছি আলহেরা স্টুডিওতে আমি প্রথম আমি ইন্ডিয়াতে প্রায় 5 বার আসলাম
তো এই প্রথম আসতে পেরে আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তো আপনি কি খাচ্ছেন ওটা? এটা হচ্ছে চিকেন ফ্রাই, কাইন্ড অফ চিকেন পাকোড়া, পাকোড়া বলে তো অনেক আমার ইসমাম ভাই যিনি সাইকেল প্রতিযোগিতা হেরে গিয়েছিলেন আমার মনে আছে, হইলো তো এত কিছু প্রশংসার পরে কারণ আপনি আমার আগের বার পচাইছিলেন মনে আছে তো? না আমার তো মনে নাই, আমার একটু মনে করায় দাও তো। আচ্ছা তো আপনি ওটা কি খাচ্ছেন একটু বলুন। চিকেন পাকোড়া। তো সর্বপ্রথম আমি জানবো আপনি কেমন আছেন একটু বলেন। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আচ্ছা তুমি ইন্ডিয়া? খুবই তুমি ইন্ডিয়া তো কেন? গর্ববোধ করছি এমন একজন ব্লগার যে ইন্ডিয়ার ওয়ান অফ দা বেস্ট ব্লগার। আচ্ছা তার ব্লগে আসতে পেরে ও আরেকটা মনে থেকে অনেক বেশি ইয়ামাহা ব্র্যান্ড ওকে স্পন্সর করে নিয়ে যায় ভিডিও করার ভিডিও করার জন্য, এই ব্যাপারটা কিন্তু অনেক অনেক সারপ্রাইজ, অনেক সারপ্রাইজিং। আমি খুব গর্ববোধ গর্ববোধ করছি ইনশাল। হাউ ইউ লাইক? ভালো আছো? আলহামদুলিল্লাহ। ঠিক আছে খাও তাহলে, বেশি কথা বলুন খাওয়া শেষ করুন। আমরা যে চিকেন পাকোড়াটা খাচ্ছি আপনারা একটু বলবেন টেস্টটা কেমন লাগছে। আচ্ছা আচ্ছা, যেহেতু জাহিদের ব্লগের আগেও আমি একবার এসেছিলাম, তো আজকেও আমি আসতে পেরে ভাই প্রিয় ভাইদের সঙ্গে খুব ভালো লাগছে। এবং সকলেই জাহিদের ব্লগে আসবেন, থাকবেন সঙ্গে, ঠিক আছে ভাই? সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব খবরদার কেউ করবেন না। তা জ্যাকেটটা ঠিক আছে তো? না ঠিক আছে মনে হয়। জ্যাকেটটা তুমি দিছিল না? না এটা দেইনি, একদিন প্রথম টাকা নিয়েছিলাম আমার কাছ থেকে কেনার জন্য, টাকাটা দাওনি এখনো তো। ওই জুতাটা কি এখন ফেরত দিয়েছে নাকি এখনো দেয়নি? না না, সেই জুতা ফেরত দেয়নি আমারে, জুতোটা ফেরত দিও ঠিক আছে। আগে পরে গিয়েছো, প্রথমবার বাংলাদেশে গিয়েছো ভাইদের সঙ্গে দেখা করবে বলে, ভাইদের সঙ্গে ওই জন্য আমি ভালো ভাইয়ের খাতিরে দিয়েছি, কিন্তু এই ভাইয়ের ভালোবাসার খাতিরে জুতোটা দিয়েছি ভাই আমি তোমারে। জুতোটা কিন্তু এখন বাড়ি আসেনি কিন্তু আমার, জুতো ধার করে আলহামদুলিল্লাহ। আমরা এখন এসছি আমাদের প্রিয় ভাই হাফিজুল ভাই। হাফিজুল ভাই কোথায়? আমাদের হাফিজুল ভাই আছে। কই তোমার দোকানের নাম কোথায়? এটা আচ্ছা আচ্ছা, এই দোকানটা আমাদের হাফিজুল ভাইয়ের দোকান, দেখতে পাচ্ছেন চাপাকাছি হাই স্কুল, এখানেই ভাইয়ের দোকানটি, হাই স্কুলের কিন্তু সামনেই দোকানটি ভাইয়ের। আমাদের হাফিজুল ভাই খুবই আমাদের কাছের ভাই, কলিজার ভাই, ঠিক বেশি মানে বলা ঠিক না। সো ভাইয়ের আজকের এই মানে দোকানে আজ আমাদের সেই প্রিয় মানুষ, স্বপ্নের মানুষদের আগমন। তুমি কিছু বলো ভাই। বাংলাদেশ থেকে আমি আজকে নিজেকে খুব ধন্য মনে করছি। না না ভাই, ওরা পাকা মনে হয় কিন্তু সত্যিকার রিয়েল টাই বলো। নিজেকে খুব ধন্য মনে করছি যে আমাদের মধ্যে সেই বাংলাদেশের বিখ্যাত গজল সম্রাট আমরা যাকে মনে করি সেই আব্দুল্লাহ মুজাহিদ সাহেব, তিনি আমাদের আজকে আমার দোকানে এসেছেন। আমি ভাইয়াকে আন্তরিকভাবে মানে অন্তরে অন্তরস্থল থেকে মানে শুভেচ্ছা ভালোবাসা হার্দিক অভিনন্দন ভাইয়াকে, যে আজকে তিনি আমার দোকান পর্যন্ত এসেছেন, এর জন্য আমি আলহামদুলিল্লাহ খুশি। আর আমাদের ইসমাম ভাই কি উড়ে আসছে নাকি? এবং আলাদা করে একটা বিষয় ভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। তুমি বলো হাফিজুল ভাই দোকানে এসছো, কিছু দু একটা কথা হাফিজুল ভাই। সত্যি কথা বলতে আমিও আবেগে আপ্লুত, খুব একটা গুছিয়ে কথা বলতে পারবো না, তারপরও বলি হাফিজুল ভাই আজকে তার চেয়ারটি ছেড়ে দিয়ে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। সর্বপ্রথম ধন্যবাদ জানাই হাফিজুল ভাইকে, এবং আমি তার দোকানে বসা এবং অসংখ্য কলম আমি দেখে আমি অবাক, আই এম অবাক। অনেক রকমের অনেক সুন্দর সুন্দর কলম, তো এখানে গিফটের ব্যাপারগুলো একটু বেশি হয়। এই যে মাসুদ ভাই এসে আমাকে দুটি কলম গিফট করলো,
আমি খুবই এখনো টাকা পেমেন্ট হয় নাই, যদি আশা করি হয়ে যাবে। তো বারবারই একই কথা যে হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। তো অনেক বেশি ভালোবাসি আমি এই কলকাতার মানুষদের এবং তারাও আমাকে অনেক ভালোবাসেন। আমি চাই উত্তর উত্তর এই আজকে হাফিজুল ভাইয়ের এই যে স্বপ্নের জায়গা, এই ব্যবসা, ব্যবসাকে আল্লাহ রাসুল বলেছেন যে সবচেয়ে উঁচুতে রেখেছেন সবকিছুর ঊর্ধ্বে, সুন্নত ব্যবসা করা, এত সুন্দর একটি ব্যবসা তিনি দিয়েছেন। আমরা তার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই হাফিজুল ভাইকে এই ব্যবসার মাধ্যমে দুনিয়াতে কামিয়াবি দান করেন। মুজাহিদ ভাই তো সব কথা বলেই দিয়েছে, আর আমি চাই হাফিজুল ভাইয়ের মতো আপনার চ্যানেলটাও অনেক বেশি সমৃদ্ধশালী হোক, ইনশাআল্লাহ অনেক অনেক বড় হোক, অনেক অনেক সাবস্ক্রাইব আসবে, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাগে দরকার আসবে ইনশাআল্লাহ। জাহিদ যেটা পছন্দ করবে, আমি সত্যি এখন বললাম সবার সামনে ভিডিও সাক্ষী, আচ্ছা যেটা পছন্দ করবে আমি এখন তোরে এখনই কিনে দিব, একটা সুযোগ মানে আমি যেটা 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 পছন্দ করে আপনি ওটা শাড়ি কিনে দেবেন আমার সাথে, জাহিদ না, আচ্ছা আচ্ছা এটা ভালোবাসা। জাহিদ এই সুযোগে ভালো একটা পেন নে, কোনটা পছন্দ জাহিদ বলো। এই হাবিব ভাই কোনটা দিচ্ছ তুমি আমাকে, কোন এটা পছন্দ, এটা আমার পক্ষ থেকে আমি কিনবো না। তো হাবিজুল ভাই মোটামুটি অনেকক্ষণ ভাই এখানে আসে তোমার দোকানে অনেক আড্ডাই আর কি হচ্ছে, তার ভিতরে তোমাকে আমি জিজ্ঞাসা করবো দু একটি কথা জিজ্ঞাসা করে নেই, তোমার দোকানটা আসলে মানে কোন জায়গাটায় দোকানটা একটু? আমার দোকানটা একদম রাজারহাট থেকে 5 কিলোমিটার হাড়োয়ার দিকে, আর হাড়োয়া থেকে 15 কিলোমিটার চাপাকাছি হাই স্কুল বগডোবা গাজীপুর, ওখানে আমার দোকানের নাম হচ্ছে ফ্রেন্ড স্টোর্স অ্যান্ড জেরক্স। তো আমার এখানে অনেক ধরনের পরিষেবা পাওয়া যায়, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড ইত্যাদি, মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে, নামের ভুল বা বিভিন্ন ধরনের, এর সঙ্গে আছে হাই স্কুলের সরঞ্জাম, খাতা বই পেন, আর আপনারা পাবেন ফটো জেরক্স, ল্যামিনেশন থেকে শুরু করে অনলাইনের যাবতীয় কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দ্বারা করিয়ে নেন। এবং এখানে আরও কিছু কাজ হয় যেটা প্রিন্টিং লাইনের, ফ্লেক্স মানে ব্যানার, ভিজিটিং কার্ড এবং জলসার যাবতীয় সমস্ত কিছু আমি নিজে ওটাও করি, নিজে ডিজাইন করা হয়, নিজেই সব কিছু করা, সব কিছু করি। তো আমার চ্যানেলে কি ডিসকাউন্ট? হ্যাঁ একটা বলো তুমি। আরেকটা কথা, আমি সবাইকে আন্তরিকভাবে, আমি জাহিদ ভাইকে ভালোবাসি, আমার খুব কাছের মানুষ, আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমার মানে ভাই ইসলাম ভাই, মুজাহিদ ভাই সকলের, এবং আমার সঙ্গে আছেন মাসুদ ভাই, মাসুদ গোলদার ভাই, তিনি টাকা দেয়নি কিন্তু, তিনি এখনো টাকা দেন। হ্যাঁ তারপর তো আমরা সবাই মিলে সবার একটাই কামনা যে আপনারা জাহিদ ভাইয়ের যে ব্লগ চ্যানেল আছে এটাকে সাবস্ক্রাইব করুন। আচ্ছা আচ্ছা ডাউন হয়ে যায়। আর আমাদের আমরা আমাদের মাঝে আছেন, আচ্ছা ওরে ওরে একটু এদিকে আসেন, আমাদের মাঝে আছেন আপনারা দেখছেন, ইনি আমার দাদা, আচ্ছা মানে আমাদের এই এলাকার যিনি মেম্বার সাহেব, উপপ্রধান সাহেব মানে সুমন দাদা আমাদের সঙ্গে আছেন, আমার খুব ভালোবাসে এবং খুব কাছের মানুষ, আমার সমস্ত সুবিধা অসুবিধায় দাদা আমার পাশে আছে, থাকে এবং থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবে আগামী। সো গাইস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ভিতর উপস্থিত হয়ে গেছেন আমাদের সেই 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 কে, আমাদের জসিমদা। জসিমদা অনেকদিন পরে মুজাহিদ ভাই এসেছে, কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, ভাইদের খুবই মিস করছিলাম, অনেক মিস করছি, কাছে পেয়ে খুবই আনন্দিত এবং গর্ভবতী, মানে গর্বিত। বাংলাদেশে কয়েকজন মানুষের কথা খুব বেশি মনে পড়ছে, এর মধ্যে আমাদের প্রিয় জসিম ভাই, সত্যি সামনে আসলে বললে না নিজের কাছে খারাপ লাগে, তবে সত্যি কথা ভালোবাসি এই লোকগুলাকে, অনেক বেশি ভালোবাসি, আলহামদুলিল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য বরকরার থাকুক। হ্যাঁ ইসমানদা, জসিমদার উদ্দেশ্যে দু একটি কথা, উদ্দেশ্যে বলেছি, বিরুদ্ধে না উদ্দেশ্যে বলেছি, আসলে ভালোবাসা সামনে সামনে বলতে নাই, ভালোবাসা মনে মনেই থাকবে, সেটা সামনে প্রকাশ করব না। আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, তাহলে কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তুমি কতটা ভালোবাসো? ওই যে ভালোবাসা মনে মনে, তুমি কি বলবে কার সম্বন্ধে? এই জসিমদার উদ্দেশ্যে বলো। আমাদের জসিমদা মানে শুধু আমার কাছে নয়, আমাদের সকলের কাছে এমন একটা ব্যক্তিত্ব যিনি মানে জানার কোনো তুলনা হয় না, মানে কি বলবো, ওনাকে ছাড়া আমাদের সমস্ত কিছু যেন বৃথা, একদম একদম না হয় বেশি না সত্যি বলে। তো এখন খাওয়া দাওয়া হবে, এখন দেখতে পাচ্ছেন কাজ করছেন,
আমাদের কবিরুল ভাই, সত্যি আজ তিনি ফুল কাজ তিনি করেছেন, দেখতে পাচ্ছেন তিনি এখন কাজ করছেন। এবং আমাদের আজকে ভাত যিনি দিচ্ছেন আমাদের সেই সমাজসেবক, ভাত দাও তুমি না হাইজুল ভাই, কি বলছো? সকলে দেখে নিন কেমন লাগছে দোস্ত। এটা হলো স্যালাড, কি মজা! ডালটা খেলে মনে হবে যেন আমি অমৃত খাচ্ছি। আর এই যে অদ্ভুত জিনিসটাকে দেখছেন, এটা হলো ভাত। আহা, কত মজার জিনিস! এই এই জিনিসটাকে কেন্দ্র করে পৃথিবীতে মারপিট, হানাহানি, কাটাকাটি, মারামারি, সমস্ত কিছু এই জিনিসটা, সেটা আমাদের সম্মুখে আমাদের জন্য অপেক্ষা করছে। এটা হলো হাত ধোয়ার জিনিস, মোস্তফা হাত ধুচ্ছেন, আপনি দেখছেন। আপনাকে হাত ধুয়ে কেমন লাগছে? আজকের এই যে আপনারা সুন্দর সুন্দর রান্না দেখতে পাচ্ছেন, আপনারা কেউ খেতে পাচ্ছেন না, কেমন টেস্ট লাগছে বলবেন, আমরা খাচ্ছি। তো যাই হোক, আজকের এই রান্নার সমস্ত কিন্তু কৃতিত্ব কিন্তু আমাদের কবিরুল ভাই আর আজিম ভাই। আমি রান্না করেছি, যাই হোক, আমার মেহমানরা খুব সুন্দর ভাবে খাচ্ছে, তবে এখনো পর্যন্ত কেউ বলিনি যে রান্নাটা কেমন হলো। হ্যাঁ, যেহেতু আমি আর আজিম ভাই করেছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর রান্না হয়েছে দোস্ত। আমরা খাচ্ছি খুব মস্ত, আমার পাশে বসে আছে মস্ত, ভালো হয়েছে নাকি? সুন্দর হয়েছে। তো গাইস, এখন আমি খাইনি, একটুখানি খেয়েছি, আর একটুখানি খাচ্ছি, খেয়ে দেখি, টেস্ট করে দেখি কত সুন্দর। গাইস গোজ দিয়েছি আমাকে, গোজ দিয়েছে, এখন আমি একটু খেয়ে দেখি কত সুন্দর ভালো লাগে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে গাইস, সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোল টেস্ট করে দেখি না, ঠিক আছে গাইস, সব ঠিক আছে।